আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে তা ফাইনাল ডেস্টিনেশনে আবারও স্বাগতম এখনও যারা আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল সেগুলো দেখে নেওয়ার আরও অনুরোধ রইল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য যাতে তারাও এসব ব্যাপারে জানতে পারে তাদের জন্য সকল ভিডিও লিংক ডিসক্রিপশনে দেয়া হলো রাসুল্লাহ হজরত সাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সৎ কবুল হয় না অনুবাদ সুনানা তিরমিজি পরিচ্ছেদ এক হাদিস নাম্বার এক অর্থাৎ সালাত আদায় করার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ বলেন হে মুমিন গণ যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন সিও মুখমণ্ডল ও হস্তসমূহ কোনই পর্যন্ত ধৌত করো মাথা মুসরা করো এবং পদযুগল গীত সহ যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো এবং তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অথবা পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তা করে নাও। অর্থাৎ সিও মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি সিয় নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো অনুবাদ মাইদা আয়াত ছয় এই আয়াতে দেখা যায় যে শারীরিক পবিত্রতা অর্জনের উপায় হলো দুটি এক অজু বা এবং দুই গোসল করা এই দুটির মধ্যে কোন উপায়ে পবিত্র হতে হবে এটা নির্ভর করে কারণের উপর যেসব কারণে শরীর না পাক হলে অজু বা তা করে পবিত্র হতে হবে সেগুলো হল এক বায়ু নির্গত হলে সুনানা তিনমিজি পরিচ্ছেদ ছাপ্পান্ন হাদিস নাম্বার ছিয়াত্তর দুই প্রস্রাব পায়খানা হলে সুরা মাইদা আয়াত ছয় তিন শুয়ে ঘুমালে সুনানা তিরমিজি পরিচ্ছেদ সাতান্ন হাদিস নাম্বার আটাত্তর দাঁড়িয়ে বা বসে ঘুমালে ওযু নষ্ট হয় না চার ইস্তিহাজার মানে রক্তপ্রদর রোগ হলে সুনানা তিরমিজি পরিচ্ছেদ চুরানব্বই হাদিস নাম্বার একশো ছাব্বিশ পাঁচ ওটের গোস্ত খেলে সুনানা তিরমিজি পরিচ্ছেদ ষাট হাদিস নাম্বার একাশি ছয় আবরণহীন অবস্থায় যৌনাঙ্গ স্পর্শ করলে সুনান আবু দাউদ পরিচ্ছেদ সত্তর হাদিস নাম্বার একশো একাশি সুনানা তিরমেজি পরিচ্ছেদ একষট্টি হাদিস নাম্বার বিরাশি তবে কাপড়ের উপর দিয়ে স্পর্শ করলে অজু নষ্ট হয় না সাত মজি বা বীর্য রস বের হলে সুনানা তিরমেজি পরিচ্ছেদ তিরাশি হাদিস নাম্বার একশো চোদ্দ আট বমি করলে এবং শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে সুনানা তিরমেজি পরিচ্ছেদ চৌষট্টি হাদিস নাম্বার সাতাশি অজুর কয়েকটি সাধারণ নিয়ম আছে যেমন এক পাত্রে পানি দিয়ে পুরুষ ও নারী মানে স্বামী স্ত্রী একসাথে বা গোসল করা যায় সুনান আবু দাউদ পরিচ্ছেদ উনচল্লিশ নাম্বার সাতাত্তর উনআশি ও আশি তবে নারী বা স্ত্রী আগে অজু বা গোসল করার পর অবশিষ্ট পানি দিয়ে স্বামীর অজু বা গোসল করা জায়েজ নয় একইভাবে স্বামী আগে অজু বা গোসল করার পর অবশিষ্ট পানি দিয়ে স্ত্রীর অজু বা গোসল করাও জায়েজ নয় সুনান আবু দাউদ পরিচ্ছদ চল্লিশ হাদিস নাম্বার একাশি ও বিরাশি সমুদ্রের পানি দ্বারা উজু করা যায় সুনান আবু দাউদ পরিচ্ছদ একচল্লিশ হাদিস নাম্বার তিরাশি নবিজ মানে খেজুরের শরবত অথবা দুধ দিয়ে উজু করার চাইতে তা আমুম করা উত্তম সুনান আবু দাউদ পরিচ্ছেদ বেয়াল্লিশ হাদিস নাম্বার ছিয়াশি মৃত প্রাণী স্পর্শ করলে হাত ধুয়ে নিলে হবে এক্ষেত্রে উজু করার বাধ্যবাধকতা নেই সুনান আবু দাউদ পরিচ্ছেদ চুয়াত্তর হাদিস নাম্বার একশো আগুনে রান্না করা কোনো কিছু খেলে অজু নষ্ট হয় না সুনান আবু দাউদ পরিচ্ছেদ পঁচাত্তর আমরা জেনে নেই অজু করার নিয়ম আজকাল আমাদের বেশিরভাগ ঘর একই রুমে বাথরুম মানে গোসলখানা এবং টয়লেটের মানে পায়খানার ব্যবস্থা করা হয় তদুপরি বসে অজু করার ব্যবস্থা থাকে না বরং দাঁড়িয়ে অজু করতে হয় সাধারণত অজুর জন্য আমরা ব্যবহার করি বাথরুম সিঙ্ক বয়সে প্রবীণরা অবশ্য বাতটা ব্যবহার করে থাকেন প্রথমেই যেটা মনে রাখবেন অজুর জন্য আলাদা কোনো নিয়ত নেই আপনি নামাজের জন্য করছেন। যেমন ধরুন আপনি মনে মনে মা গ্রীবের অথবা ঈশার আজান হয়েছে তাই অজু করে নামাজটা পড়ে নেই মনের এই ভাবনাটাই অজু এবং নামাজ দুটারই নিয়ত তো এরপর যাদের বাথরুম এবং টয়লেট একই রুমে তারা সেই রুমে প্রবেশের পূর্বেই পড়ুন অর্থাৎ হে আল্লাহ তোমার কাছে নাপাক নরনারী ও জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি তবে যাদের অজুর জায়গায় টয়লেট নেই স্পেশালি যদি আপনি মসজিদের অজুখানায় অজু করেন তবে এই দোয়া পাঠের কোনো প্রয়োজন নেই কারণ এই দোয়া মূলত টয়লেটে প্রবেশের দোয়া এরপর বলুন বিসমিল্লাহ রহমানুর রাহিম অনেকে শুধু বিসমিল্লাহ বলে প্রবেশ করেন তবে পুরো বাক্যটা পড়াই ভালো কারণ আপনি বলছেন শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু রাসুল্লাহ হজরত মোহাম্মদ সালাম সাল্লাম বলেছেন ওই ব্যক্তির সালাত হয় না যে সঠিকভাবে অজু করে না এবং ওই ব্যক্তির অজু হয় না যে তাতে আল্লাহর নাম নেয় না অনুবাদ সুনান আবু দাউদ পরিচ্ছেদ আটচল্লিশ হাদিস নাম্বার একশো এক এরপর আপনি প্রবেশ করুন বাথরুমে এবার টেপের পানি দিয়ে উঁজ শুরু করুন যদি ভিতরে হাত ঢুকিয়ে সেই পানি দিয়ে উজু করতে চান তবে প্রথমে বাম হাত ডান হাতের কবজি পর্যন্ত একে একে তিনবার ধুয়ে নিন মনে রাখবেন ডান হাতের কবজি পর্যন্ত ধোয়ার সময় বাম হাতের আঙুলগুলোকে চিরুনির দাঁতের মতো করে ডান হাতের আঙুলের মাঝে উপর এবং নিচ থেকে প্রবেশ করাবেন যাতে ডান হাতের প্রত্যেকে জায়গা না থাকে এরপর কবজি পর্যন্ত পর্যন্ত একে একে তিনবার ধোয়ার সময় ডান হাতের আঙ্গুলগুলোকে চিরুনির দাঁতের মতো করে বাম হাতের আঙ্গুলের মাঝে উপর। এবং নিচ থেকে প্রবেশ করাবেন যাতে বাম হাতের প্রত্যেকে দু আঙ্গুলের মাঝে কোনো শুকনো জায়গা না থাকে কারো হাতে যদি আংটি থাকে তবে হাতের কবজি পর্যন্ত ধোয়ার সময় আংটিটি বারবার সরিয়ে আংটির জায়গাটিও ধুয়ে নিতে হবে এরপর হাতের তালুতে পানি নিয়ে সেই এক তালু পানি দিয়ে মুখে ও নাকে দিয়ে দুটাই ধুয়ে নিতে পারলে সেটা ভালো এটা করবেন তিনবার এক্ষেত্রে প্রত্যেকবার নাক ঝেড়ে নিতে হবে এটা না পারলে প্রথমে মুখের ভিতর এবং পরে নাক ধুয়ে নিতে হবে এক্ষেত্রে ডান হাতের তালুতে পানি নিয়ে মুখের ভিতর দিয়ে কুলি করুন তিনবার এরপর ডান হাতের তালুতে পানি নিয়ে নাকের দু ছিদ্র দিয়ে প্রবেশ করাবেন এবং নাকের ভিতরটা ধুয়ে নিন এ সময় বাম হাতের কনিষ্ঠা এবং বৃদ্ধ এ দু আঙ্গুল নাকের ভিতরে প্রবেশ করিয়ে চেষ্টা করুন ডান হাতের তালু থেকে ছুঁড়ে দেওয়া পানিকে যতদূর সম্ভব নাকের ভিতরে প্রবেশ করাতে এটাও করুন তিনবার এরপর দুহাত একসাথে করে পানি দু হাতের তালুতে নিয়ে সেই পানি দিয়ে পুরো মুখমণ্ডল ধুয়ে নেওয়া উত্তম এটা করবেন তিনবার কেউ যদি শুধু ডান হাতের তালুতে পানি নিয়ে সেই পানি দিয়ে মুখমণ্ডল ধুতে চান তবে ডান চোয়াল থেকে শুরু করে কপাল বাম চোয়াল চিবুক এবং চিবুকের দাড়ি সহ পুরো মুখ ধুয়ে নিন তিনবার পুরুষ ভাইরা মনে রাখবেন আপনাদের দাড়ি থাকলে সেই দাড়ি পুরোপুরি ভিজিয়ে নেবেন দাড়ি ছোট হলে দাড়ির নিচে চামড়া ভিজতে হবে আর দাড়ি বড় হলে দুহাতের আঙুল দিয়ে চিরুনির দাঁতের মতো করে দাড়িগুলোকে আছড়িয়ে নেবেন যেন একটি দাড়িও ও শুকনো না থাকে প্রয়োজনে তিনবার মুখ ধুয়ে নেয়ার পর অতিরিক্ত পানি নিয়ে সেই পানি দিয়ে শুধু দাড়ি ভিজিয়ে বা ধুয়ে নেবেন এবং দাড়িকে খিলাল করে নেবেন এরপর প্রথমে ডান হাতের কোনই পর্যন্ত একে একে তিনবার ধুয়ে নিন এ সময় ডান হাতের কোনই পর্যন্ত ধোয়ার সময় বাম হাতের আঙুলগুলোকে চিরুনির দাঁতের মতো করে ডান হাতের আঙুলের মাঝে উপর এবং নিচ থেকে প্রবেশ করাবেন যাতে ডান হাতের প্রত্যেকে দু আঙুলের মাঝে কোনো শুকনো জায়গা না থাকে এরপর বাম হাতের কনুই পর্যন্ত একে একে তিনবার ধুয়ে নিন বাম হাতের কনুই পর্যন্ত ধোয়ার সময় ডান হাতের আঙুলগুলোকে আঙুলের মাঝে উপর এবং নিচ থেকে প্রবেশ করাবেন যাতে বাম হাতের মাঝে শুকনো জায়গা না থাকে এরপর দুহাতের তালুতে পানি নিয়ে সেই পানি দিয়ে দুহাতের আঙুল সহ হাতের সামনের দিকের কবজি পর্যন্ত ভিজিয়ে নেবেন এবার উভয় হাতের কনিষ্ঠা অনামিকা ও মধ্যমা এই তিন আঙ্গুল দিয়ে কপালের কাছ থেকে ঘষে মাথার উপরের দিক দিয়ে পিছনে নিবেন যে পর্যন্ত আঙ্গুলগুলো ঘাড় পর্যন্ত না পৌঁছাবে বৃদ্ধাঙ্গুলি যেন চুলে না লাগে এরপর পার্শ্ব দিয়ে ও বাম হাতের তালু মাথার বাম পার্শ্ব দিয়ে পেছন থেকে ঘষে সামনের দিকে আনবেন খেয়াল করুন তিন আঙ্গুল ও তালুর ভেজা অংশের পানির ব্যবহার শেষ বাকি আছে তর্জনীয় বৃদ্ধাঙ্গুলি এবার তর্জনী দুটা ভিতরে প্রবেশ করিয়ে কানের ভিতরের ভিজিয়ে নিন এরপর দিয়ে এরপরে পেছনের অংশ ভিজিয়ে নিন এই সম্পূর্ণটা মাথা মাছে করা এটা করবেন একবার এতক্ষণ যারা বাথরুম সিংকে বা বেসিনে অজু করেছেন তারা বাচ্চা বা গোসলের জায়গায় চলে যাবেন কারণ সিংকে বা বেসিনে পা তুলে বাকি কাজটা করতে গেলে পরে যাওয়ার সম্ভাবনা আছে অন্য যারা এতক্ষণ বাত্রা বা গোসলের জায়গায় উঁজু করছিলেন তারা তাদের জায়গাতেই থাকবেন এবার সর্বশেষ কাজ পা ধোয়া ট্যাপের নিচে প্রথমে ডান পা নিয়ে তিনবার ধুয়ে নিন এরপর যথারীতি তিনবার বাম ও ধুয়ে নিন উভয় পা ধোয়ার সময় পায়ের আঙ্গুলের মাঝে সুবিধা মতো হাতের আঙ্গুল প্রবেশ করিয়ে পায়ের প্রত্যেকে দু আঙ্গুলের মাঝের অংশ অবশ্যই ভিজিয়ে নিবেন ভিজিয়ে নিবেন উভয় পায়ের গোড়ালিও প্রচণ্ড ঠান্ডার মধ্যে কারো পায়ে যদি মোজা এবং মাথায় পাগড়ি থাকে তবে পাগড়ি ও মোজার উপর দিয়ে মাসে করে নিলে ওযু হয়ে যাবে সুনানা তিরমিজি পরিচ্ছেদ 75 হাদিস নাম্বার 100 মোটামুটি এই হলো ওযু ওযু শেষে বাথরুম থেকে বের হয়ে পড়ুন কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই তিনি একা ও তার কোনো শরীকে নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল প্রতিবার অজুর পর কালেমা কালেমাশাৎ পাঠ করলে এবং আল্লাহ আল্নে মিনাত্তাউজ আলনে মিনাল মুহরিন অর্থাৎ হে আল্লাহ আমাকে তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত কর এই দোয়া করলে কেয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যায় সেই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুনানা তিরমিজি পরিচ্ছেদ এরপর নামাজের জন্য গিয়ে নামাজের স্থানে দাঁড়িয়ে যান আজানের শব্দ শোনার পর আপনার অজু থাকলেও আপনি আবার উজু করে নিতে পারেন কারণ যতবার আপনি অজু করবেন ততবার আপনি অজুর পর কালেমা মাসা আদাত পরে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলার ব্যবস্থা করতে পারেন অন্য হাদিসে এসেছে যে কেয়ামতের দিন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে আর তাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে অনুবাদ সহি বুখারি পরিচ্ছেদ চার বাই তিন হাদিস নাম্বার একশো ছত্রিশ অজু বা গোসলের জন্য পানি পাওয়া না গেলে তা আম্মুম করে পবিত্রতা অর্জন করতে হয় তো আসুন এবার জেনে নেওয়া যাক তা আমের বর্ণনা দু হাত জমিনে মেরে মানে মারার মতো করে মেরে হাত উঠিয়ে নিবেন। মাটি ও মাটি মাটি জাতীয় হতে হবে। এমন কি দেয়ালে লেগে আছে। এমন দেয়ালেও হাত মেরে করা যায়। যে দেয়ালে তৈলাক্ত পদার্থ লেগে আছে সেখানে হাত মেরে তা আমুম করা যায় না যদি এমন মাটি না পাওয়া যায় সেক্ষেত্রে রোমালে ধুলাবালি নিয়ে সেখানেও হাত মেরে তা আমুম করা যায় কোনো মাটি তুলতে হবে না ফু দিয়ে ধুলাবালি ঝেড়ে ফেলতে পারেন এরপর বাম হাত ডান হাতের উপর মাসা করবেন এরপর ডান হাত বাম হাতের উপর মাসা করবেন উভয় হাতি কবজির উপর পর্যন্ত মাসা করবেন তারপর দু হাত দিয়ে মুখ মাসা করবেন এরপর দু হাত মাসা করবেন কোনই পর্যন্ত মনে রাখবেন পানি না পাওয়া গেলেই কেবল তাম্মুম করা যাবে পানি পাওয়া গেলে অজু করাই নিয়ম যদিও আমর ইবনুল আস রাজিয়াল আনহ সূত্রে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় যে কারো ঠান্ডা জাতীয় সম্ভাবনা থাকলে সে পানি পাওয়া গেলেও তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান অনুবাদ সুরান আসুন এবার জেনে নেই সেই সব কারণগুলো যেসব কারণে শরীর না পাক হলে গোসল করে পবিত্র হতে হবে এগুলো হলো এক স্ত্রী মিলন হলে সুনানা তিরমিজি পরিচ্ছেদ ছিয়াত্তর হাদিস নাম্বার একশো তিনশো চার পরিচ্ছেদ সাতাত্তর হাদিস পাঁচ পরিচ্ছদ আশি নয় দুই স্ত্রী মিলনের ফলস্বরূপ অথবা স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কথা মনে থাকুক বা না থাকুক তরল পানি বের হলে সুনানা তিরমিজি পরিচ্ছেদ বিরাশি হাদিস নাম্বার একশো তেরো তিন কাফির ব্যক্তি মুসলমান হলে সুনান আবু দাউদ পরিচ্ছেদ একশো একত্রিশ হাদিস নাম্বার তিনশো পঞ্চান্ন 4 হাইজ নিফাস বন্ধ হলে সুনান আত-তিরমিজি পরিচ্ছেদ 93 হাদিস নাম্বার 125 পাঁচ রক্তস্রাব হলে যতবার রক্তস্রাব হবে ততবার গোসল করতে হবে সুনান আবু দাউদ পরিচ্ছেদ 111 হাদিস নাম্বার 293 তবে একবার গোসল করে জোহরের নামাজ দেরি করে পরে এবং পরপরই আসরের নামাজ তাড়াতাড়ি পড়লে একবার গোসল করে মাগরিব দেরি করে পরে এবং পরপরই ঈশা তাড়াতাড়ি পড়লে এবং ফজরের নামাজে একবার এভাবে তিনবার গোসল করলে নামাজ হবে সুনান আবু দাউদ পরিচ্ছদ একশো বারো হাদিস নাম্বার দুইশো ও দুইশো এবং ছয় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিত ব্যক্তির জন্য সহি বুখারি হাদিস নাম্বার এক এছাড়াও বিভিন্ন কারণে রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গোসল করতে বলেছেন যেমন এক জুমার সালাতের জন্য সুনান আবু দাউদ পরিচ্ছদ একশো উনত্রিশ হাদিস নাম্বার তিনশো চল্লিশ দুই ঈদের নামাজের জন্য ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার হজ বা ওমরাহের উদ্দেশ্যে ইহিরামের কাপড় পরিধানের জন্য সুনানা তিরমিজি হাদিস নাম্বার সাতশো ষাট চার হজের সময় আরাফার ময়দানে অবস্থানের দিন ইবনে মাজা হাদিস নাম্বার এক পবিত্রতার উদ্দেশ্যে অজু করে সমস্ত শরীর ধৌত করার নাম গোসল আসুন এবার জেনে নেই গোসলের নিয়ম কানুন অজুর মতো আল্লাহমা ইনি আউজবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এরপর বলুন বাথরুমে প্রবেশ করুন যারা পুকুর খাল বিল নদী কুয়া বা কূপ অর্থাৎ এমন জায়গায় গোসল করেন যেখানে টয়লেটের ব্যবস্থা নেই তাদের জন্য বাথরুমে প্রবেশের দোয়া প্রয়োজন নেই গোসলের জন্য প্রথমে হাত কবজি পর্যন্ত ধুয়ে অপবিত্রতা পরিষ্কার করবেন যারা পুকুর বা এ জাতীয় জায়গায় গোসল করেন তারা পানির কাছে গিয়ে বিসমিল্লাহ বলে এরপর সালাতের ওজন নেয় উজু করবেন অন্য সকলেও বাথরুমে প্রবেশ করে সালাতের ওজুন নেয় অজু করবেন সকলেই শুধু পা ধুবেন না এরপর লজ্জাস্থান ও শরীরের অন্য কোনো নাপাকি অংশ থাকলে সেই অংশ ভালোভাবে ধুয়ে নেবেন এরপর প্রথমে ডান দিকে তিনবার পানি ঢালবেন এবং পরে বাম দিকে তিনবার পানি ঢালবেন এরপর মাথায় পানি ঢেলে এমনভাবে চুলের গোড়া হাতের আঙুল দিয়ে খিলাল করবেন যাতে প্রত্যেকটি চুলের গোড়ায় পানি পৌঁছে যায় পানি দিয়ে সমস্ত শরীর ভিজানো শেষ হলে একটু সরে গিয়ে পায়ে পানি ঢেলে ভালোভাবে তিনবার ধুয়ে গোসল শেষ করবেন গোসলের সাধারণ কয়েকটি বিধান আছে যেমন এক সালাতের পূর্বে হলে সালাত উদ্দেশ্যে গোসল করছি অন্যথায় শুধু পবিত্রতার গোসল করছি এভাবে মনে মনে গোসলে নিয়ত করতে হবে দুই পর্দার মধ্যে গোসল করতে হবে তিন লোকচক্ষুর অগচরে নির্জন জায়গায় বা প্রাচীরবেশিত জায়গায় বা গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করা যায় চার গোসলের সময় মহিলাদের চুলের খোপা বা বেনি খোলা জরুরি নয় পাঁচ স্বামী স্ত্রী একসাথে গোসল করা যায় এই হলো নামাজ হবে না কোরআন করতে পারবেন না পবিত্রতা হলো নামাজের পূর্ব শর্ত আল্লাহ আমাদের পবিত্রতা অর্জনে পবিত্র থাকতে সাহায্য করুন আমিন আজ এ পর্যন্তই আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো অথবা খারাপ যাই লাগুক মন্তব্য করবেন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এ ব্যাপারে জানতে পারে সাবস্ক্রাইব এবং লাইক আপনার নিজের পছন্দ তবে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী পর্বে কিভাবে ফরজ হয়েছে সে ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ